34 বছর পর আর্জেন্টিনা জিতেছে আজকে 18 ডিসেম্বর 2022 সন আমরা অলিয়াস প্রসেজে ফ্রান্সের ওখানে বসে খেলা দেখছি এবং ফ্রান্সকে হারাইছি যেখানে বসে ফ্রান্স এমবাসিতে বসে খেলা দিছে এবং ফ্রান্সকে হারাইছি জীবদ্দশায় আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ নিতে দেখলাম পিএসসিতে আসছি এবং পিএসসিতে লোকে লোকের অন্য রাত 12:30টার সময় মনে হচ্ছে পুরো ঢাকা শহরে যুব সম্প্রদায় সব বের হয়ে গেছে গুড ফিলিংস যে প্রিয় দল জিতেছে মেসি জিতেছে শুধু মেসি নয় অল ক্রেডিটস গোস টু মেসি এবং হিজ টিম অ্যাজ লাইক অ্যাজ জুলিয়ান আলভারেজ জি মারিয়া জি বালা মার্টিনেস এমি মার্টিনেস তারপর জুলিয়ান আলভারেজ ম্যাক অ্যালিস্টার আমরা টিএসসিতে আসছি জি বালা জি পল ডি মারিয়া সবার জন্য আজকে আমাদের এই জয় ব্রাজিলের সাপোর্টাররা খুব খ্যাপাইছে আমাদেরকে খুব খ্যাপাইছে এবার দেখেন যে আমাদের পরে বিশ্বকাপ আসছে ম্যারাডোনা একবার বিশ্বকাপ নিয়েছে আর মেসি এবার নিল ম্যারাডোনাটা দেখতে পাইনি তখন জন্ম হয়নি কিন্তু এখন আমরা ইতিহাসের অংশ হইতে পারছি এটা যে কত বড় আনন্দ এটা যে কত বড় আনন্দ জীবদ্দশায় আর্জেন্টিনা প্রিয় দলকে আমরা কাপ নিতে দেখছি টিএসসিতে চলে আসছি আমরা অনেকে একসঙ্গে আসছি সবাই স্ক্যাটার্ডলি সবাই হারাই গেছি তাতে কোনো সমস্যা নেই এখানে সবাই আমরা ভাই ভাই সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে ব্রাজিল সাপোর্ট করে বা অন্য দল সাপোর্ট করে এরকম মানুষ খুব কম রেয়ার ভালোবাসার টান থেকে এত রাত্রে এখানে সবাই আসছে এখন কই ওই যে রাজু ভাস্কর্যের সামনে যাই আমি বললাম রাজু রাজু ভাস্কর্যের সামনে যাই রাজু ভাস্কর্য হ্যাঁ যাবো যাবো পেয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় দিবস আর 18 ডিসেম্বর আমাদের আর্জেন্টিনা ভক্তদের ওয়ার্ল্ড কাপ বিজয় দিবস